قال فذوقوا العذاب بما كنتم تكفرون السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونسل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون শ্রদ্ধেয় শ্রোতামণ্ডলী আমি আজকে যোগ শ্রেষ্ঠ 8 আউলিয়াই কেরাম সম্পর্কে কিছু আলোচনা করব আল্লাহ হযরত রাবে ইবনে খাসিম রাহমাতুল্লাহি তাআলা আলাই কে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন আমি অত্যন্ত দুর্বল এবং পাপী মানুষ হযরত ওয়াইস কলনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনি কেমন আছেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন সেই ব্যক্তি আবার কেমন থাকিতে পারে যাহার যাহার আয়ু দিন দিন কমিয়া আসিতেছে এবং যাহার পাপ রাশি দিন দিন বাড়িয়া যাইতেছে এ দ্বারা আমরা অনুমান করতে পারি সেই আউলিয়ায় খেরামদের অন্তরে কতটুকু আল্লাহর ডর আল্লাহর কৌফ নিহিত আছে হজরত বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হিতে আলাইহি আপনি কেমন আছেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেছেন সেই ব্যক্তি কেমন থাকিতে পারে যে আল্লাহর রিজেক উপভোগ করিতেছে এবং ইবলিস শয়তানের তাবিয়াদি করিতেছে আউলিয়া কেরামদের কথাগুলি যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আমরা বুঝতে পারব। সেই আউলিয়া কেরামদের অন্তরে আল্লাহর ডর আল্লাহর কৌফ কতটুকু নিহিত ছিল হজরত মোহাম্মদ ওয়াইস রহমতুল্লাহ তালা আলহিকে কহ জিজ্ঞাসা করিলে আপনি কেমন আছেন তিনি বলিতেন সেই ব্যক্তি আবার কেমন থাকিতে পারে যে ব্যক্তি অন্ধকার কবরের দিকে দৈনিক এক মঞ্জিল অগ্রসর হইতেছে সেই আউলিয়া কেরামদের কথা দ্বারা আমরা বুঝতে পারি যে আউলিয়া কেরামদের অন্তরে আল্লাহর ডর আল্লাহর হোফ কতটুকু নিহিত ছিল সেই আউলিয়া কেরামদের বাণী থেকে আমাদের উপদেশ গ্রহণ করা দরকার হাসান জিজ্ঞাসা করিলে আপনি কেমন আছেন তিনি বলিতেন সেই ব্যক্তির অবস্থা কেমন হইতে পারে যাহাকে অবশ্যই মরিতে হইবে এবং মরার পর জীবিত করিয়া তাহাকে প্রশ্নের সম্মুখীন হইতে হইবে তাহাকে আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে হিসাব দিতে হবে হজরত সহল তস্তরি রহমতুল্লাহি তালা আলহিকে একবার নির্জন অবস্থায় কথাবার্তা বলিতে দেখা যায় তাহাকে দেখে একজন লোক জিজ্ঞাসা করল হুজুর আপনি কাহার সঙ্গে কথাবার্তা বলিতেছেন তিনি বলিলেন আমি ত্রিশ বছর হইতে মহান আল্লাহ রাবুল্লা আলমিনের সাথে কথাবার্তা বলিতেছি কিন্তু লুকে যখন দেখে তাহারা মনে করে আমি মানুষের সাথে কথাবার্তা বলিতেছি হজরত হামিদ লাফাফ রীকে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন আমি একদিনের জন্য নিরাপদ থাকার আশঙ্কা করিতেছি লুকে বলিল হে হামিদ লাফাফ আপনি কি নিরাপদ নহেন তখন হজরত হজরত রহমতুল্লাহি বলেন একমাত্র সেই ব্যক্তি নিরাপদে থাকতে পারে যে ব্যক্তি কোনো পাপ কার্য করে নাই কিন্তু সন্দেহ আমি কতটুকু আল্লাহ রবিন সে বিষয়ে আমি জানি না। হজরত মালিক দিনার রহমতুল্লাহ আলহিকে আপনি কেমন আছেন জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন যদি আমি দুজার শাস্তি হইতে নিরাপদ হইতে পারি তাহলে তাহলে বলতে পারবো আমি আছি। হজরত একবার জিজ্ঞাসা করা হয়েছিল হুজুর আপনি কেমন আছেন তিনি বলিলেন যদি কেয়ামতের দিন আল্লাহ সু আমাকে দুজোখের অধিবাসী বানিয়ে দেন তাহলে আমি জানুয়ারের চেয়ে জানুয়ারের চেয়ে বত্তর আমি কুকুরের চেয়ে বত্তর আর যদি আল্লাহ রব আমিন আমাকে বেহেস্তের অধিবাসী বানিয়ে দেন তাহলে বলতে পারবো আমি অনেক ভালো আছি সেই দুজোখের ডর আমাদের অন্তরে তাহা অত্যন্ত দরকার সেই দুজখে চার ধরনের পানি দান করা হবে উত্তপ্ত গরম পানি দান করা হবে বমি দান করা হবে রক্ত এবং পুজ মিশ্রিত পানি দান করা হবে হবে এবং ফুলা তেল পান করানো সেই যাওয়ার পরে মানুষ সেখানে ভালোভাবে বাঁচতেও পারবে না তাহার মৌত হবে না লা লাহিয়া মানুষের শরীরের চামড়া প্রতিটি মুহূর্তে পরিবর্তন করানো হবে কুল্লাম নাজিজাত জুলুদ হুম বদ্দাল না হুম জুলু দানগাই দিহা কুল প্রত্যেকটি মুহূর্তে তাহাকে তাহার শরীরের চামড়া পরিবর্তন করা হবে যাহাতে বেশি করে আল্লাহর শাস্তি উপভোগ করতে পারে আল্লাহ রাব্বুল আল আমাদের সবাইকে এই দুজোখের কঠিন শাস্তি হইতে আমাদেরকে যেন হেফাজত করেন আর সেই আউলিয়া কেরামদের অনুসরণ করার আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলীন তৌফিক দান করেন যাহারা জীবনে মরণে জীবনের প্রতিটি ক্ষেত্রে সামাজিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন জীবনের প্রতিটি মুহূর্তের মধ্যে আল্লাহর ডর আর ক্ষোভ তাহাদের অন্তরের মধ্যে বিদ্যমান ছিল সেই জন্য আমাদেরকে সেই আউলিয়াই কেরাম সাহাবাই কেরামদের পথ অনুসরণ করা অত্যন্ত জরুরি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামে ফরমান আসহা বিকানুজুম বি আইহিম আমার সাহাবাই কারাম আসমানের তারার সমতুল্য আমার সাহাবাই কারামের মধ্য হইতে যে কোনো একজন সাহাবিকে যদি কেহ অনুসরণ করে তাহলে সে নাজাত পেয়ে যাবে একবার হজরতে আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাহু ক্রন্দন করিতেছিলেন তখন কিছু সংখ্যক সাহাবাই কারাম দেখে বলিলেন হে আবু বক্কর আপনি এখানে ক্রন্দন করিতেছেন কেন তিনি বলিলেন হঠাৎ করে আমার দুজের কথা মনে পড়ে গেছে দিন যদি সর্বপ্রথম আল্লাহ আমাকে বলেন আবু বক্কর তোমার জন্য দুজখ নির্ধারণ করা হয়েছে তখন আমি কি করব প্রিয় শ্রোতামণ্ডলী কিভাবে আউলিয়াই কেরাম সাহাবাই কেরাম কিভাবে আউলিয়াই কেরাম ও সাহাবাই কেরামদের অন্তরে আল্লাহর ডর আর হোফ ছিল আজকে সেই ডর আল্লাহর ডর আর খৌফ যদি আমাদের অন্তরের মধ্যে থাকতো তাহলে আমরা কোনো গুনাহের কাজ করতে পারতাম না আমরা নমাজ ছাড়তে পারতাম না আমরা কোরআন তিলাওয়াত ছাড়তে পারতাম না আমরা আল্লাহর জিকির